আমি প্রকাশ দাস, চলে যাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা আসলে আপনাদের অনেক রিকোয়েস্টের পরে আসলে তৈরি করছি, মানে এই বিষয়গুলো নিয়ে বিগত দিনে আমাকে অনেকে অনেক মেসেজ করেছেন, সেজন্য তৈরি করছি। তো আপনারা যারা পরীক্ষায়, অনেকে ভাবতে পারেন আমি তো পরীক্ষায় পাশ করব, যারা পরীক্ষায় পাশ করবেন তাদের জন্য আজকের ভিডিওটা যেমন গুরুত্বপূর্ণ, যারা ফেল করবেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল সাবজেক্টের ক্লাসগুলা রেগুলার পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সুতরাং দেরি না করে চলে আসি আমার সকল আলোচনায়। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে ধারাবাহিক, মানে 2022 প্রবিধানের যে ধারাবাহিক দুইবার ফেল করলে আসলে কি হবে, পরবর্তী পর্বে অধ্যয়নের সুযোগ কোন অনুচ্ছেদে বলা আছে, তিনটা ফেল করলে আপনি পরবর্তী পর্বে উঠতে পারবেন কি পারবেন না, তারপরে কি আপনার চারটা ফেল করলে রেজিস্ট্রেশন কি বাতিল হয়ে যাবে কিনা, কোন পর্বে ড্রপ আউট নেই মানে আপনি ফেল করলেও ড্রপ আউট হবেন না, তারপরে পরীক্ষা না দিলে দ্বিতীয়বার কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এবং এক সাবজেক্টে কতবার পরীক্ষা দিতে পারবেন, মানে একটা সাবজেক্টে ফেল করলে আপনি কত বছর যাবত পরীক্ষাটা দিতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আজকের যে আলোচনা করব সেই আলোচনাটা আসলে এতটা গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ একটি পার্ট যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু পরবর্তী পার্টটা আপনি বুঝতে পারবেন না। তো এর আগেই বলে রাখি, দেখেন আমি যে তথ্যগুলো শেয়ার করি, তো আমিও একজন মানুষ, আমারও মাঝে মধ্যে ভুল হতে পারে, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান রইল। হয়তোবা আমার বিগত কোনো একটি ভিডিওতে আমার স্লিপ অফ টাঙের কারণে কোনো একটি তথ্য ভুল হয়ে গিয়েছিল, সেই ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই বিষয় নিয়ে যদি আপনাদের কারণ অন্য কিছু মনে হয় তাহলে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিতে পারেন, যে আমি কোনো প্রোপাগান্ডা ছড়াই বা এই জাতীয় কিছু মনে হইলে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। কারণ দেখেন আমি রেগুলার চেষ্টা করি আপনাদের তথ্যগুলো দেওয়ার জন্য, সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। তো মাঝে মধ্যে ভুল হয়ে যেতেই পারে, এটাই স্বাভাবিক। তো আমি এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো আমার কথা নাই, 2022 প্রবিধান, মানে প্রত্যেকটা যেরকম বাংলাদেশ চলে একটা নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী, অনুরূপ ভাবে আপনার যে আমাদের ইঞ্জিনিয়ারিং সাইটের যে কার্যক্রম গুলো পরিচালিত হয় কোন একটি রুলস এবং রেগুলেশন অনুযায়ী, প্রত্যেক 5 বছর পর পর এই রুলস এবং রেগুলেশন চেঞ্জ হয়। তো তারই প্রেক্ষিতে 2022 সালে একবার রুলস এন্ড রেগুলেশনটা চেঞ্জ হয়েছিল। তো এই যে রুলস এন্ড রেগুলেশনটা চেঞ্জ হয়েছিল, সেই চেঞ্জেস এর যে জিনিসগুলো লেখা আছে সেই এতে আমি সেখান থেকে কিছু পয়েন্ট উঠিয়ে এনেছি, এই পয়েন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক চলে আসি, যেমন 5.1 আমাদের যে 2022 প্রবিধান আছে, এই 2022 প্রবিধানের 5.1 নম্বর ধারায় বলা আছে আপনার ধারাবাহিক দুইবার ফেল করলে রেজিস্ট্রেশন বাতিল। এই ধারাবাহিক বলতে কি বোঝাচ্ছে, আপনার যে ক্লাস টেস্ট নেয় বা ক্লাসের যে মানে ধারাবাহিক মূল্যায়ন হয় এই জাতীয় মূল্যায়নে আপনি যদি দুইবার ফেল করেন, বা ক্লাসের যে রেগুলার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় এখানে যদি আপনি পরপর দুইবার ফেল করেন সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে, মানে আপনি আর অধ্যয়ন করার কোনরূপ কোনো সুযোগ পাবেন না। একটা সুযোগ আছে, আপনার কারিগরি বোর্ডের মহাসচিব বরাবর একটা দরখাস্ত করতে হবে, দরখাস্ত করলে তিনি যদি মনে করেন আপনাকে অধ্যয়ন করতে দেওয়ার প্রয়োজন আছে তাহলে আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ আর 1 বছর বাড়িয়ে তিনি দিতে পারেন। তো এটা হচ্ছে 5.1 নম্বর ধারায় বলা আছে। এখানে কিন্তু আপনার লিখিত পরীক্ষা, আসলে পরীক্ষাটা কিন্তু আসলে দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে লিখিত পরীক্ষা আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো লিখিত সমাপনী পরীক্ষা, একটা হচ্ছে কি লিখিত সমাপনী, লিখিত সমাপনী পরীক্ষা, লিখিত সমাপনী পরীক্ষা, আর একটা হচ্ছে কি ধারাবাহিক পরীক্ষা, ধারাবাহিক মূল্যায়ন। তো ধারাবাহিক মূল্যায়ন মানে কি, আপনি ক্লাসে গেলেন, কুইজ টেস্ট হলো, তারপরে হচ্ছে আপনার যে ক্লাস টেস্ট হলো, এই সমস্ত মূল্যায়ন গুলোকে আমরা ধারাবাহিক মূল্যায়ন হিসেবে বিবেচনা করি। এরপরে দেখেন 5.2 নম্বরে বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী সকল সাবজেক্টে পাশ করে তাহলে সে পরবর্তী পর্বে অধ্যয়নের সুযোগ পাবে, এটা একটা সাধারণ রুলস। এবং 5.2.1 এ বলা হয়েছে যে তিনটাই যদি ফেল করে কোনো শিক্ষার্থী, তার কোনো পর্বে অধ্যয়নরত যতগুলা সাবজেক্ট আছে সেই সমস্ত সাবজেক্টের মধ্যে সে একটা অথবা দুইটা অথবা তিনটা সাবজেক্টে যদি সে ফেল করে তাহলে সে এই পরবর্তী মানে এই সাবজেক্টগুলো সহ সে পরবর্তী পর্বে রেগুলার অধ্যয়ন করার সুযোগ পাবে।
কিন্তু এই সাবজেক্টগুলো কিন্তু তাকে পরবর্তী বছর পরীক্ষা দিতে হবে, বছর বলতে পরবর্তী সেমিস্টারে কিন্তু ধারাবাহিক পরীক্ষার সাথে এই পরীক্ষাগুলোও তাকে দিতে হবে। তো এরপরে আসেন যে চারটা সাবজেক্টে ফেল করলে রেজিস্ট্রেশন, মানে আপনি যদি কখনো চারটা সাবজেক্টে ফেল করেন, মানে তিনের অধিক সাবজেক্টে ফেল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রপ আউট হয়ে যাবেন, আপনি ড্রপ আউট হয়ে যাবেন। তারপরে ক্লাস শুরু হওয়ার 2 সপ্তাহের ভিতরে আপনাকে একটি নোটিশ দেবে, সেখান থেকে আপনাকে কি পুনর্ভর্তি হয়ে পুনরায়, যেরকম এখন যারা বর্তমানে প্রথম পর্বে আছেন অথবা তৃতীয় পর্বে আছেন অথবা পঞ্চম পর্বে আছেন অথবা সপ্তম পর্বে আছেন, তারা যদি কেউ চারটা সাবজেক্টে, সরি সপ্তম পর্বের ক্ষেত্রে একটু আলাদা রুলস, যারা পঞ্চম পর্বে আছেন চারটা বা তার অধিক সাবজেক্টে ফেল করেন, মানে ফোর প্লাস সাবজেক্টে অধিক ফেল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পঞ্চম পর্বে থাকলে পঞ্চম পর্বে থেকে যাবেন, প্রথম পর্বে থাকলে প্রথম পর্বে থেকে যাবেন, দ্বিতীয় পর্বে ওঠার কোনো সুযোগ আপনার নেই। আমার এই তথ্যটাতে একটু ভুল হয়েছিল, আমি সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো যাই হোক, এটা হচ্ছে সঠিক তথ্য। এরপরে আসেন কোন পর্বে ড্রপ আউট নেই। আসলে ড্রপ আউট জিনিসটা কি, ফেল মানে রেফার্ড আর ড্রপ আউট, এই দুইটার ভিতরে পার্থক্যটা কি এটা আগে আপনাদের জানতে হবে। রেফার্ড মানে ফেল, আপনি কোন সাবজেক্টে যদি ফেল করেন তাহলে পরবর্তী পর্বে ফেল করতে পারবেন। এখন ড্রপ আউট মানেও কিন্তু ফেল, তো এই ফেল আর এই ফেলের মধ্যে পার্থক্য কি, একটা হচ্ছে রেফার্ড আর একটা হচ্ছে ড্রপ আউট। তো এই রেফার্ড হইলে আপনি পরবর্তী পর্বে চলে যাবেন, বা ড্রপ আউট খাইলে আপনি যখন 3+ মানে 4 অথবা 4+ সাবজেক্টে আপনি ফেল করবেন তখন আপনি সেই পর্বে থেকে যাবেন, পরবর্তী পর্বে অধ্যয়নের কোনো সুযোগ পাবেন না, এটাই হচ্ছে আপনার ড্রপ আউট। তো বিষয় হচ্ছে কোন পর্বে ড্রপ আউট নেই, সেটা হচ্ছে সপ্তম পর্ব। এটা বলা আছে কিন্তু যে ওই 2022 প্রবিধানে 5.4 নম্বর অনুচ্ছেদে সপ্তম পর্বে কোনরূপ ড্রপ আউট নেই, তবে উল্লেখ থাকে যে আপনার যতগুলো সাবজেক্ট বিগত পরীক্ষার ফেল ছিল সেই সাবজেক্টগুলার কোনোটাই 1, 2, 3-এর বেশি সাবজেক্ট আপনি ফেল করতে পারবেন না। আপনাকে অষ্টম পর্বে অবশ্যই ওই 3টার কম সাবজেক্টে ফেল থাকতে হবে, তা নাহলে কিন্তু আপনি পুনরায় সপ্তম সেমিস্টারে চলে আসবেন। তো এটাই হচ্ছে বিষয় যে সপ্তম পর্বে কোনো ড্রপ আউট নেই। এরপরে আসেন পরীক্ষা না দিলে, মানে আপনি মনে করেন প্রথম পর্বে ক্লাস করছেন বা ভর্তি ফি জমা দিয়েছেন, রেজিস্ট্রেশন করছেন, বাট কোনরূপ কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই, মানে একটি পরীক্ষাও অংশ নেন নাই, সেক্ষেত্রে আপনি পরবর্তী বছর যারা প্রথম পর্বে অধ্যয়ন করবেন তাদের সাথে কিন্তু আপনি পুনরায় পুনর্ভর্তি হয়ে, মানে ক্লাস শুরু হওয়ার 2 সপ্তাহের ভিতরে ভর্তি হতে হয়, পুনর্ভর্তি হয়ে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন, মানে পড়তে পারবেন। এরকম যদি আপনি 2 বছরের বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে, আর পড়ার কোনো সুযোগ থাকবে না। এরপর আসেন এক সাবজেক্টে কতবার পরীক্ষা দেওয়া যাবে। এক সাবজেক্টে আপনার যারা প্রথম পর্বে ভর্তি হবেন তাদের 7 শিক্ষাবর্ষ, এটা 3.2 অনুচ্ছেদে বলা আছে, সরি যারা প্রথম পর্বে ভর্তি হবেন তাদের 8 শিক্ষাবর্ষ, 8 শিক্ষাবর্ষ, এবং যারা তৃতীয় পর্বে ভর্তি হবেন তারা 7 শিক্ষাবর্ষ পরীক্ষাটা দিতে পারবেন। পরবর্তী 7, মানে আপনি যদি একটা সাবজেক্টে ফেল করেন তাহলে কিন্তু আপনি পরবর্তী 8টা শিক্ষাবর্ষ ওই সাবজেক্টের পরীক্ষা আপনি দিতে পারবেন, এতে কোনোরূপ কোনো প্রকার বাধা নেই, আপনার কোনো রেজিস্ট্রেশন বাতিল হবে না। এটা আমি যে তথ্যগুলো দিলাম এগুলো কিন্তু 2022 প্রবিধানের উপরে ভিত্তি করে আপনাদের এই তথ্যগুলো দিলাম। এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে বা জানার কিছু থেকে থাকে সেগুলো অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন, আমি চেষ্টা করবো সেই সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হওয়ার জন্য। আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।